ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো কিনজাল হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। প্রচলিত যে কোনো ক্ষেপণাস্ত্রের চেয়ে এগুলোকে বেশি রণকৌশল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তাই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র কি তা জানতে কৌতূহল বেড়েছে অনেকের। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। রাশিয়ার নতুন হাইপারসনিক মিসাইল কিনজালের গতি শব্দের গতির চেয়ে 10 গুণ বেশি। শব্দের গতি প্রতি সেকেন্ডে 332 মিটার, তার মানে কিনজাল এক সেকেন্ডে 3 কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিতে সক্ষম। এ থেকে বোঝা যায় এই মিসাইল কত দ্রুতগামী এবং এটি মোকাবেলা করা কতটা কঠিন। প্রচলিত ব্যালিস্টিক মিসাইলগুলো ছোড়া হয় রকেটের মতো, ফলে উৎক্ষেপণের পর এর গতিপথ কী হবে তা মোটামুটি অনুমান করা যায়। তবে হাইপারসনিক মিসাইল উৎক্ষেপণের পর খুব দ্রুত উপরে ওঠে, আবার নেমে এসে আনুভূমিকভাবে বায়ুমণ্ডলের মধ্যেই চলতে থাকে। গতিপথও পরিবর্তন করতে পারে, অর্থাৎ এটি কোন দিকে যাবে তা আগে থেকে অনুমান করা কঠিন। তাই মাঝ পথে এটি ধ্বংস করা প্রায় অসম্ভব। জানা গেছে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে যে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করা হয়েছে এটি 1,500 থেকে 2,000 কিলোমিটার পর্যন্ত দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। 480 কেজি পর্যন্ত বোমা বহন করতে পারে কিনজাল হাইপারসনিক। কিনজালের দৈর্ঘ্য 8 মিটার, ব্যাস 1 মিটার এবং এর ওজন প্রায় 4,300 কেজি। রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র ছাড়াও বর্তমানে বিশ্বে আরও 5টি দেশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি নিয়ে কাজ করছে। আসমাতুলি, News 24.